এবং আল্লাহ তাআলার আরেকটা শাশ্বত কথা মোতারাম আমরা প্রায়ই বলি, কিন্তু আমরা ওইভাবে কিন্তু বিশ্লেষণ করি না। সেটি সে আয়াতটি হচ্ছে যে কুন্তুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। এই এতটুকুন কথার বিশ্লেষণ যদি আমরা করি, আল্লাহ তাআলা বলছে যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। তো এখানে তো বলা নাই যে কে মুসলিম, কে কাফের, কে মুশরিক, কে বেদিন, এটা তো নাই। মানুষ যদি হয় তো তার কল্যাণের জন্য আমাদেরকে কাজ করতে হবে, এবং এটাই শিখায়। যেমন আমরা কাউকে যদি সালাম দেই, আসসালামু আলাইকুম, এই সালামটি শুধু মুসলমানই পাবে, কোনো অমুসলিম এটা পাবে না, তা কিন্তু নয়। অনেকেই মনে করেন যে এই সালামটা আসলে এটা মুসলমানকেই দিতে হবে, অমুসলিমরে দেওয়া যাবে না, বা অমুসলিম অনেক সময় সালাম দেয়, আমরা কিন্তু মনে করি না আমরা সালামটা নিলাম না, এই চুপ করে, এই ধরনের যে গোরামি কিছু চিন্তা, এটি কতটুকু না, এইগুলো ঠিক উচিত না, এই ধরনের গোরামি রাখা উচিত না। এটার জন্য পন্থা বলে দেওয়া হয়েছে, সালাম দেওয়ার ব্যাপারেও একটা পন্থা ইসলাম নির্ধারণ করে দিয়েছে, তো সেই নির্ধারণটার মোতাবেক আমরা চলতে পারি। তো আসলে কথা হচ্ছে যে আমরা আমাদের বৈষয়িক জীবনে, ওইখানে যে যে ধর্মেরই হোক না কেন, আমাদের বৈষয়িক জীবনে, পার্থিক জীবনে সবাইকে সহযোগিতা করতে হবে। শুধুমাত্র এবাদতের যে জায়গাটা, সেই জায়গাটা, এবাদতের জায়গাটা, এইটা আমাদের ইসলামের যে গণ্ডি সীমারেখা দিয়েছে এর মধ্যে থাকতে হবে। এইখানে কোনো কম বেশি করা যাবে না, কোনো আপোষ করা যাবে না। ফরজ, সুন্নত, ওয়াজিব যা আছে, এবার যা যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, যথাযথভাবে করতে হবে, এখানে কোনো আপোষ নেই। কিন্তু বৈষয়িকভাবে আমরা এই দুনিয়াতে চলতে গেলে, আমরা পারস্পরিক বসবাস করতে গেলে পারস্পরিক যে সহযোগিতার দরকার, সেটা সবার ব্যাপারে সমান। যেমন আজকে আমার প্রতিবেশী একজন হিন্দু আছে ও মুসলিম আছে, তার বাড়িতে আগুন লাগলো। এখন একজন মুসলিম থাকলে, মুসলমান থাকলে যেইভাবে আমি ঝাঁপাইয়ে পড়তাম আগুন নিভানোর জন্যে, আরেকজন অমুসলিম যদি থাকে আমার বাড়ির পাশে, সমানভাবে ঝাঁপাইয়ে পড়তে হবে। তার বাড়িতে একটা ডাকাত পড়লো, তার বাড়িতে একটা চুরি হলো, তার বাড়িতে একটা কোনো অসুবিধা হলো, একটা লোক অসুস্থ হলো, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। একজন মুসলমান প্রতিবেশীকে যেভাবে আমার হসপিটাল, যদি কোনো তার নিজের লোক না থাকে, তাহলে যে যেভাবে আমার উচিত হসপিটালে নিয়ে যাওয়া, তার চিকিৎসার ব্যবস্থা করা। আমার একজন মুসলিম যদি প্রতিবেশী হয়, তাকেও সমানভাবে আমাকে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে আমরা তার জীবনে আমরা দেখেছি, তো অনেক সময় ইহুদি খ্রিস্টানরা অনেক সময় তার এখানে অতিথি হয়েছেন, এবং তাকে মেহমানদারি করার ব্যাপারে মুসলমানকে যেভাবে তিনি করেছেন, ওইভাবে সমানভাবে, এবং অমুসলিমদের মাঝেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠেছেন, এটা একটা মজার ব্যাপার। এবং তার আপন চাচা আবু তালেব, যিনি মুশরিক ছিলেন, তার সাথে তিনি যদি তাকে সহযোগিতা না করতেন, তাহলে রাসূলুল্লাহ কিন্তু সহযোগী পেতেন না।